নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত পলাশিপাড়ার জলঙ্গি নদীর তীরে আরম্ভরহীনভাবে আজ দশহরার দিন মা গঙ্গার পূজা অনুষ্ঠিত হল মতে রাজা ভগীরথের হিমালয় থেকে মা গঙ্গার প্রবাহকে সমতলে নিয়ে আসাকে কেন্দ্র করে এবং নদীমাত্রিক দেশে জীবন জীবিকা যখন অনেকটা নদী নির্ভর তখন প্রতি বছর পলাশিপাড়া হালদারপাড়া মা মনসা পূজা কমিটির পক্ষ থেকে এবং হালদারপাড়ার অধিবাসীদের উদ্যোগে ডাকবাংলোর সম্মুখে মা গঙ্গাদেবীর আরাধনা করা হয়ে থাকে এই পুজোতে সহযোগিতা করেন জলঙ্গী নদীর তীর সংলগ্ন ইন্দ্রাপল্লী নিবাসী প্রতি বছর জাগজমক করে সারাদিন ধরে পূজা বিকেলে অন্নপ্রসাদ বিতরণ এবং মধ্যরাত্রিতে প্রতিমা নিরঞ্জন হয় কিন্তু এবছর করোনার জন্য নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যক ভক্তের উপস্থিতিতে গঙ্গাদেবীর পূজা সম্পন্ন হল অধুনা জলঙ্গিতে তেমন মাছ না থাকলেও মৎস্যজীবী হালদারদের জীবনে নদীর গুরুত্ব অপরিসীম তাই পূজার দিন নদীর উদ্দেশ্যে পুষ্প ও ফল সমৃদ্ধ এক বড় মালা নিবেদন করা হয় বর্তমানে জলঙ্গী তার গতি ও গভীরতা দুই হারিয়েছে যা হালদার জনজাতি এবং এলাকাবাসীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকের আশঙ্কা অচিরেই হয়তো জলঙ্গি মজে গিয়ে গল্পগাথায় স্থান নেবে আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট